ওয়েলকাম আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে আমি ফটোশপের একটি চমৎকার কাজ আপনাদেরকে দেখাবো বন্ধুরা স্ক্রিনে যে দুটি ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল ছবি এবং এই ছবিটিতে একটু কাজ করার পর তার ঠিক পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে রূপান্তর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ছবির পার্থক্য কতটুকু তো বন্ধুরা আপনি যে কোনো ডার্ক এবং লো রেজুলেশনের ছবিকে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করে আপনি যে কোনো ধরনের ছবিকে প্রফেশনাল এবং এইচডি কোয়ালিটিতে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা এই ছবিটিকে আমি কিভাবে প্রফেশনাল মানের ছবিতে রূপ দিয়েছি সেটি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করি তো আমি প্রথমে এই ছবিটি ডিলিট করে দিচ্ছি এখন আমরা এই ছবিটি নিয়ে কাজ করবো তো আমি ছবিটিকে একটু জুম করে নিচ্ছি তো বন্ধুরা এক পাস্ট আমি একটি নিউ লেয়ার ক্রিয়েট করবো তো নিউ লেয়ার ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন লেয়ার বক্সে লেয়ার বক্সের ঠিক নিচে আসলে দেখতে পারবেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার একটি অপশন রয়েছে আপনি এটিতে ক্লিক করবেন একটি নিউ লেয়ার ক্রিয়েট হয়েছে এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকবে এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট থাকবে তো আমি এটি করলাম করার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করবো ব্রাশ টুলে ক্লিক করার পর ব্রাশ টুলের আন্ডারের উপরে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটি সিলেক্ট করলাম এবং হার্ড একটু বাড়িয়ে দিই পনেরো রাখলাম এরপর আপনারা এখান থেকে অপাসিটি হানড্রেড পার্সেন্ট করে দিবেন এবং প্লোটাও হানড্রেড পার্সেন্ট করে দিবেন করার পর ছবিটিতে যতটুকু পেজ রয়েছে আমি ততটুকু সিলেক্ট করে নেব আপনি মাউস ড্র্যাক করলে এটি সিলেক্ট হয়ে যাবে তা আমি করছি দেখেন আগামী বাউন্ডারিটি দিয়ে নেই যেন করতে আমার সহজ হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা লেয়ার ওয়ানের অধীনে যে ব্ল্যান্ডিং মুড অপশন রয়েছে এখান থেকে আমরা ব্ল্যান্ডিং মোড অপশন থেকে সফট লাইট অপশনটিতে ক্লিক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইট দেওয়ার পরে ছবিতে কতটুকু পরিবর্তন এসেছে এরপর আমি ব্রুগুলোকে একটু কালো করে দিই এখানে লেয়ার ওয়ানটিকে আমরা মাস্ক করব মাস্ক করার জন্য এখান থেকে আমরা মাস্ক ক্লিক করলাম লেয়ার ওয়ানটিকে মাস্ক করে নিলাম তো বন্ধুরা লেয়ারটি মাস্ক করলাম মাস্ক করার পর আমরা এখানে ব্রাশ টুলি ক্লিক করবো ব্রাশ ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখবো মানে উপরে ব্ল্যাক রাখব নিচে হোয়াইট রাখবো সিলেকশন যে বৃত্তটি রয়েছে এটি আপনি কিবোর্ড থেকে লেফট ব্যাকেট এবং রাইট ব্যাকেট ছেবে ছোট বড় করে নেবেন আপনার পরিমাণ মতো আমি ব্রুর উপরে মাউস ড্র্যাক করবো ড্র্যাক করলে একটু কালো হবে এবার চোখগুলোকে একটু কালো করে দেই চোখের উপরে একটু আইব্রো দিয়ে দেই চোখ আপনি চাইলে চোখের উপরে একটু আইব্রো দিতে পারেন একইভাবে আপনি ব্রাশ টুলটি দিয়ে ড্র্যাক করলে একটু হয়ে যাবে তো বন্ধুরা এরপর আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করার পর আমরা সিলেক্টিভ কালার অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কালার্স যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা হোয়াইট সিলেকশন করে দেব তো হোয়াইট সিলেক্ট করার পর আমরা সাইন যে কালারটি রয়েছে এটিকে একটু মাইনাস করে দিই মেজেনটাও একটু মাইনাস করে দিই করার পর আমরা আবার চলে গেলাম লেয়ার প্যানেলে লেয়ার প্যানেলে যাওয়ার পর আমরা এই তিনটি লেয়ারকে সিলেক্ট করব। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে লেয়ারগুলোকে সিলেক্ট করতে পারবেন এরপর আপনি সিলেক্টকৃত লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মার্জ লেয়ার অপশনটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা আমরা এই লেয়ারটিকে একটি কপি করে নেব আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপর মাউস ড্র্যাক করে ক্রিয়েট এ নিউ লেয়ারের উপর এনে ছেড়ে দিলে আরেকটি লেয়ার কপি হবে এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে হাইড করে রাখি চোখটি তুলে দিলাম তারপর আমরা চলে যাব ফিল্টার মেনুতে ফিল্টার মেনুতে এসে আমরা ক্যামেরার ও ফিল্টার অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা টেম্পারেচারটি একটু বাড়িয়ে দেই তারপরেরও একটু বাড়িয়ে দেই এরপরের যে অপশনটি রয়েছে আমরা এখান থেকে লিওমেন্সটি আমরা ফিফটি করে দেই লিওমেন্স কন্টাসটি আমরা ফিফটি করে দেই এরপর ওকে ক্লিক করলাম তো এই লেয়ারটিকে আমি অন করে দেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটুকু পার্থক্য চলে এসেছে ছবিটির মধ্যে এরপর বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় রিপ্লেকশন রয়েছে মানে ছবির মধ্যে একটি জলা জলা ভাব আছে তো এটিকে আমরা এখানে ব্রাশ ক্লিক করে আমরা অপাসিটি করে দিই হচ্ছে টোয়ান্টি এবং ক্লোটা আমরা থার্টি করে দিই থার্টি করার পর আমরা বৃত্তটিকে কিবোর্ড থেকে রাইট ব্যাকেট চেপে একটু বড় করে নিই এবার আমরা রিফ্লেকশন যে অংশটি রয়েছে তার পাশে ভালো অংশটুকুর মধ্যে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা একটি ক্লিক করে একটা কালারটির একটি ক্লিক করে আমরা এখানটায় এই কালারটির স্ক্রিনশট নিব চলে এসছে এবার আমরা যেখান যেখানটায় ছবির জলসানো আছে সেখানটা আমরা মাউস ড্র্যাক করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ ছবিতে যে জলা জলা ভাবটি ছিল সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এখন আমরা ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক লাগাবো ঠোঁটে লিপস্টিক লাগানোর জন্য আমি একটি নিউ ইয়ার ক্রিয়েট করলাম নিউ ইয়ার ক্রিয়েট করার পর আমরা এখানে ফোরগ্রাউন্ড কালারে একটি কালার সেটিং করব। যে কালারের লিপস্টিক আমরা দিতে চাচ্ছি সেই কালারটি আমরা এখান থেকে সেটিং করব। তো আমি এই কালারটি নিলাম নেওয়ার পর আমরা ব্রাশ টুলি ক্লিক করবো টুলি ক্লিক করে এখানটা অপাসিটি আমরা হানড্রেড পার্সেন্ট করে দেবো এবং প্লোটিও হানড্রেড পার্সেন্ট করে দেবো তো করার পর আমরা ঠোঁট থেকে সিলেকশন করবো আমি বৃত্তটিকে একটু ছোট করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁট সিলেকশন করা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এখানে ব্ল্যান্ডিং মোডে এসে এখান থেকে আমরা মাল্টিপ্লাই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা লিপস্টিকগুলিও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তো বন্ধুরা ছবিটিকে আরও একটি স্মার্ট করার জন্য আমরা লেয়ার ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় আমরা তিনটি লেয়ারকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে সেটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম তো সবগুলি একটি লেয়ারে পরিণত হয়েছে এখন আমরা চলে যাব ফিল্টার অপশনে ফিল্টার অপশন থেকে আমরা এখানে এসে নইজের প্রফেশনাল অপশনটিতে ক্লিক করব ক্লিক করে এখানে আমার যা সেটিং দেওয়া আছে তাই থাকলো এখানে আমি লিওমেন্স দিয়ে রেখেছি সেভেন্টি সেভেন্টি থাক এবং কালারটি দিয়ে রেখেছি এইটি তো এই অবস্থায় রেখে আমি ওকে ক্লিক করলাম তো বন্ধুরা আগের ছবিটি এবং বর্তমান ছবিটি কতটুকু পার্থক্য এটা নিজের চোখেই দেখলেন তো বন্ধুরা আসল কথা হচ্ছে কোন ছবিতে কি কালার দিলে ভালো লাগবে সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে কারণ সব মানুষের ছবি কিন্তু একরকম উঠে না যেমন পর্ষা মানুষের ছবি একরকম উঠে এবং যারা একটু কালো বর্ণের আছে তাদের ছবি কিন্তু আরেক রকম ওঠে তো আপনি নিজেই ঠিক করতে হবে কোন ছবিতে কোন কালারটি দিলে আপনার কাছে ভালো লাগবে তো বন্ধুরা আশা করছে টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবার নতুন চমৎকার কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ